হালকেনস্টাইন বেসিক্যালি শুরু করে দুইজন মানুষ, আনাস ভাই এবং সাথে আরেকজন মানুষ আছে, ওই ভাইয়াটাকে খুব একটা মানুষ চেনে না, এই যে এই তনয় ভাই। তনয় হচ্ছে বর্তমানে আমাদের হালকেনস্টাইনের কিউএন এর সিইও আছেন, ভাইয়া হচ্ছে বুয়েটের বিএমই ডিপার্টমেন্টে পড়তেছে। আনাস ভাই এবং ভাই একসাথেই পড়ে বেসিক্যালি, এন্ড ভাইয়ের স্কুলও ছিল হচ্ছে মতিঝিল আইডিয়াল এবং কলেজ ছিল নটরডেম। ভাই তো ভাইয়ের সাথে আমার একটা মানে ভালো একটা মেমোরি, সুইট বললে মানুষজন তো ভাইয়ের সাথে ভালো একটা মেমোরি শেয়ার করি, সেটা হচ্ছে আমি যখন প্রথম হালকেনস্টাইনে আনাস ভাই আমাকে অ্যাসাইন করে চ্যানেলের দায়িত্ব আছে, চ্যানেলের গ্রোথ নিয়ে আমি কাজ করবো, তো আমার কাছে থাম্বনেল দেওয়া, কিওয়ার্ড দেওয়া, এগুলো সো দ্যাট গ্রোথ ভালো হয়। তো একদম শুরুর দিকে আমি একটা থাম্বনেল দিই, এখনো ভিডিওটা আছে, হাতের লেখার গতি কেমনে বাড়াবো আনাস ভাই, ওইটাতে আমি একটা থাম্বনেল দিছিলাম, এন্ড ওইটা মোটামুটি এক সপ্তাহের মধ্যে ভিডিওটাতে ভাই 200K প্লাস বা এরকমই কিছু একটা হয়েছিল। এন্ড দেন তনয় ভাইয়া আমাকে হচ্ছে ফোন দিয়ে বলছিল সাইদ সেই হয়েছে, দিতে থাকো। দেন এরপর থেকে এখনো স্টিল আমি হচ্ছে এই চ্যানেলের গ্রোথের দায়িত্বে আছি, বা থাম্বনেল দেওয়া, টাইটেল দেওয়া, যদি আমার আদার দায়িত্ব আছে হোয়াট এভার, ওখান থেকে হচ্ছে ভাইয়ের সাথে কাজ করা শুরু, স্টিল ভাইয়ের আন্ডারে কাজ করি। তো ভাই বুয়েটে পড়তেছে, স্টিল ভাইয়ার আমি শিওর যে ভাইয়ার এসএসসি লাইফে কিছু না কিছু ভাই ঝামেলা লাগাইছে, যেটা নিয়ে ভাইয়া রিগ্রেট ফিল করে। অ্যান্ড সেকেন্ড হচ্ছে ভাইয়ার নিশ্চয়ই এমন কিছু এসএসসি লাইফ করছে যেটার কারণে ভাই বুয়েটে পড়তেছে, অ্যান্ড ভাইয়াটার কারণে গ্রেটফুল ফিল করে। তো আমরা এই দুইটা জিনিস ভাইয়ের কাছ থেকে জানবো, সো দ্যাট রিগ্রেট যেগুলোর জন্য করছে এগুলো যদি তোমরা রিপিট না করো, আর যেগুলোর কারণে গ্রেটফুল ফিল করে এগুলো যদি তোমরা তোমাদের লাইফে রিপিট করে তোমরাও যাতে গ্রেটফুল ফিল করতে পারো। ওকে ভাই, আপনার এসএসসি লাইফের সবচেয়ে বড় ভুল অথবা রিগ্রেট? ওকে, ফার্স্ট অফ অল একটু আগে আমার বন্ধু নুশার আবরার, একই স্কুলের একই কলেজের, একদম আমরা ক্লাস 2 থেকে ফ্রেন্ড সম্ভবত। তো আর কি আমার বন্ধু একটাকে যে কথাটা বলছিল আমিও ঠিক সেম কথা রিপিট করব। আমার অন্যতম একটা রিগ্রেট হচ্ছে আমি এসএসসিতে ট্যালেন্ট পুলে স্কলারশিপ পাই নাই, জেনারেল পাইছি, এটা অন্যতম একটা রিগ্রেট। প্রস্তুতি যথেষ্ট ভালো ছিল, তবুও বেশ কিছু রিগ্রেট ছিল। কী কী রিগ্রেট ছিল আমি এখন এক এক করে তোমাদের সাথে শেয়ার করি। প্রথমত যে রিগ্রেটটা আছে আমার এখনও, সেটা হচ্ছে জৈব যৌগ। জৈব যৌগ বা অর্গানিক কেমিস্ট্রি, এই আমি কেমিস্ট্রি আমার সবসময় ভালো লাগতো একদম ছোটোবেলা থেকে, কিন্তু এই এক অর্গানিক কেমিস্ট্রি বা যৌগের প্রতি আমার সবসময় একটা ভয় কাজ করতো। এই ভয়টা কাজ করার কারণ কি, কারণ এখানে অনেকগুলা বিক্রিয়া মুখস্থ রাখতে হয়, সংকেত মুখস্থ রাখতে হয়, ওটা তাহলে তবুও ম্যানেজেবল, কারণ হচ্ছে একটা নিয়ম আছে, একটা নির্দিষ্ট নিয়ম বুঝলে মোটামুটি বোঝা যায়। কিন্তু সংকেত এই বিক্রিয়াগুলা যে এটা থেকে এটা বানাও, তুমি অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানাও, অ্যালডিহাইড থেকে অ্যাসিড বানাও, আমার কোনোভাবে এগুলো মনে থাকতো না, না মানে আমি কোনোভাবে এগুলো মুখস্থ রাখতে পারতাম না। এবং একটা জিনিস চিন্তা করো, যুবযুগ কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা চ্যাপ্টার, বোথ এসএসসি লাইফে অ্যান্ড ইন্টার লাইফে, দুটো জায়গায় কিন্তু যুবযুগ অনেক গুরুত্বপূর্ণ একটা টপিক। আমি সেই এসএসসি লাইফে যুবযুগটা কাইন্ড অফ পুরোটা বাদ দিয়ে গেছি। কেন বাদ দিয়ে গেছি, কারণ হচ্ছে আমার বিক্রিয়া মুখস্থ হয় না, ঠিক আছে? তখন যদি আমাকে কেউ বলতো যে বিক্রিয়া মুখস্থ করার জন্য ভাই বিক্রিয়া পড়তে হবে না, ইউ হ্যাভ টু রাইট দ্য রিঅ্যাকশনস ডাউন, বারবার লিখলে মাসেল মেমোরিটা ট্রিগার হয়। ওই যে আমি বারবার যেটা বলি রিপিটেশন, বাংলা ভাষা বারবার শুনতে শুনতে মুখস্থ হয়ে গেছে, পারো বিক্রিয়াও সেম। তুমি যখন বারবার বিক্রিয়াগুলো লিখবা তখন তোমার বিক্রিয়াগুলো মুখস্থ হবে, ঠিক আছে? নইলে এটা তোমার একটা বিশাল ড্রব্যাক কেমিস্ট্রিতে। তুমি চিন্তা করলে আমি বাকি সব চ্যাপ্টার তো ফাটাই পারি, ওই চ্যাপ্টার থেকে যা কোশ্চেন দিবে আমি তো একদম ফাটাই দিব, কিন্তু এইচএসসি থেকে মারা খাবে ভাই, কিন্তু এইচএসসি থেকে তো মারা খাবে। এবং আমি এসএসসি তো আমি দেখছি এখানে দুইটা কোশ্চেন থাকে, একটা পর্যায়ে আমি আসলে যুবযুগ থেকে অ্যান্সার করতে বাধ্য হইছি, মানে আমি যুবযুগ থেকে, যদি আমার প্রিপারেশন ছিল না যুবযুগ থেকে অ্যান্সার করার, আমি ভাবছিলাম বাদ দিয়ে যাবো অ্যান্সার করবো না, আমি ওখান থেকে অ্যান্সার করতে বাধ্য হইছি, ঠিক আছে? এবং অবভিয়াসলি ওই নাম্বারটা কমিশনটা আমি অ্যান্সার করছি ওটা খুব একটা বেশি ভালো আসে নাই, আলটিমেটলি প্লাস আসছিল, কিন্তু নাম্বার তো স্বাভাবিকভাবেই একটু কম আসে, এটা আমি নিজে গেস করতে পারি। আমাদের সময় আসলে আবার তো নাম্বার দিত না, আমাদের সময় হচ্ছে জাস্ট গ্রেডটা দিত, এ পজিটিভ, সরি এ প্লাস। তো এ প্লাস আমি পাইছি কেমিস্ট্রিতে, এ প্লাস আমার ঠিকই আসছে, কিন্তু হচ্ছে এই আমি ব্লাড গ্রুপ লিখে ফেলছি বলে সমস্যা নেই, কিন্তু হচ্ছে কেমিস্ট্রিতে নাম্বার কম আসছে আমার, হইতে পারে এই কারণে আমার জানালে বাংলা পরীক্ষা আমার হাতের লেখা বরাবরই একটু স্লো, এটা আসলে একটু লজ্জাজনক বিষয়, বাট আসলে এখন তোমাদের সাথে শেয়ার করছি। এখান থেকে আরেকটা লার্নিং নিতে পারো, হাতের লেখা স্লো হইলেই যে তুমি পিছিয়ে গেছো তা না, স্টিল ভাই বুয়েটে পড়তেছো, কিন্তু কিছুটা ড্রব্যাক আছে। আমি বাংলা প্রথম প্রথম যে পরীক্ষাটা হয়েছিল আমি 7 মার্ক ক্যান্সেল করতে পারিনি, বাংলা প্রথম প্রথম পরীক্ষা আমি 7 মার্ক ক্যান্সেল করতে, সেম ভাই আমার ক্ষেত্রে আমি 4 নম্বর অ্যান্সার করতে পারি, আমি মনে হয় লাস্টে গ ঘ নাম্বার আমি গতে একটা লাইন লিখছি, গতে একটা লাইন লিখছি শেষ,
বাট এটা তো আসলে অ্যান্সার করা বলা হয় না সো বলা যায় আমি সাত মার্ক অ্যাকচুয়ালি টেকনিক্যালি সাত মার্ক আসলে ছাইরে দিয়ে আসছেন আর ঠিক আছে উইচ ইজ নট অ্যাকচুয়ালি গুড রিস্কি ছিল হ্যাঁ স্টিল আমি বাংলাতে আমি এ প্লাস আসছে সেকেন্ড পেপার দিয়ে কভার করছি ঠিক আছে এবং এই যে এই বিশাল রিগেটটা যেটা আমি এসএসসি তে কভার করি নাই সেম রিগেট আমাকে ইন্টারেজে আবার করতে হয়েছে ইন্টারেজে আবারও আমার বাংলাতে লেখার জন্য সময় কম পড়ছে আমি সময়ের মধ্যে লেখা শেষ করতে পারিনি আমার কাছে দুই ঘন্টায় সাতটা সেন্সের লেখা এটা আমার কাছে একটা হিউজ চ্যালেঞ্জ তখনও ছিল এসএসসি তো ছিল ইন্টারও ছিল মোস্ট প্রবলি এখন এখন দিলে তো এখন আরও বড় চ্যালেঞ্জ কারণ এখন তত বেশি লেখার অভ্যাস নেই তো এটা একটা রিগ্রেট আসলে আমার উচিত ছিল একটু পরিশ্রমী হওয়া আমি তখন একটু অলস ছিলাম যে হয়ে যাবে পড়তেছি বাংলা পড়ছি প্লাস তো আসছে এইচএসসি তো আসবে হ্যাঁ বাংলা এবং আমি এসএসসি প্রিপারেশন নেওয়ার সময় আমি চিন্তা করছি যে এই পড়তেছি তো ভালো মতন পড়লেই পরীক্ষা ফাটাই দিব কিন্তু এখানে যে বারবার লেখার যে একটা প্র্যাকটিস বারবার ভালো ফরম্যাটটা জানা হ্যাঁ বারবার লেখা যাতে আর কি আমি বারবার বারবার পরীক্ষা দিতে পারতাম আমি যদি বারবার পরীক্ষা দিতাম তাহলে আমার হাতটা চালু থাকতো তাহলে আমি হয়তো এই গড় ঘ আমি সাত নাম্বার ছাড়তে হইতো না আমি হয়তো তখন ফাড়াই দিতে পারতাম ঠিক আছে আচ্ছা এই আর কি তো ভাই আমি আপনি কি নিয়ে গ্রেটফুল ফিল করেন এটাতে আমরা যাবো এখানে এই জায়গাটুকুনি আমি তো তোমাদের জন্য ভিডিও বানাই এখানে আমি একটু বলি তো ভাই যে কথাটা বললেন এই চ্যাপ্টারটা তোমাদের কেমিস্ট্রিতে লেখা হচ্ছে জীবাশ্ম সো এই অধ্যায়টা ভাইয়া এখন মনে হইতে পারে স্কিপ করে কঠিন লাগতেছে এসএসসিতে দুইটা সিকিউ থাকবে এইচএসসিতে কিন্তু ভাইয়া সেকেন্ড পেপারে এই চ্যাপ্টারটা থেকে দুইটা কিংবা তিনটা দুইটা অ্যাটলিস্ট সিকিউ থাকবে তো তুমি স্কিপ করে পার পাওয়া খুবই টাফ হবে বুঝছো পরে রিগ্রেট করবো এই ভুলটা কইরো না আর এই বাংলার ক্ষেত্রে ভাইয়া তোমার সিকিউ কেমনে লিখে ফরম্যাটটা দেখো আমাদের চ্যানেলে আমারই ভিডিও দেওয়া আছে ওইগুলো দেখো বা তুমি কমেন্ট ডিসক্রিপশন চেক করো ওইখানে তুমি এইগুলো রিলেটেড রিসোর্স পাওয়া যাবা ঠিক আছে সো সেম ভুলগুলো তোমরা করো না হ্যাঁ যোগাযোগ স্কিপ করো না আর বাংলা জাস্ট পড়লেই চলে না এমসিকিউ সিকিউ বাসায় ফরম্যাট মেনটেন করে লিখে প্র্যাকটিস করবা তাইলে আর এই ঝামেলাটা হবে না ওকে আচ্ছা ভাই সেকেন্ড এসএসসিতে করছিলেন এমন কিছু যেটার জন্য এখন আপনি গ্রেটফুল এটার ক্ষেত্রে আমি বলবো যে বিশেষ করে ফিজিক্স কেমিস্ট্রি অ্যান্ড ম্যাথ যেটাকে আমরা সায়েন্সের সাবজেক্ট বলে জানি ম্যাথ বলতে ম্যাথ হায়ার ম্যাথ তিনটাকেই বুঝাই আমি সরি বায়োলজির কথা আমি এখানে মেনশন করতেছি না কারণ বায়োলজিতে আসলে মুখস্থ পাঠটাই বেশি তোমাদের যাদের বায়োলজি বেশি ভালো লাগে তোমরা মাইন্ড করো না এই তিনটা ক্ষেত্রে আমি কনসেপ্টকে অনেক বেশি গুরুত্ব দিছি এটা আমাকে কেউ বলে নাই কিন্তু আমার কাছে বাই ডিফল্ট আসলে এই তিনটা সাবজেক্টে আমি বুঝছিলাম যে আমি যদি আসলে একটু ভালো মতো বুঝি ফিজিক্সে কোন লটা কীভাবে আসতেছে কোন ক্ষেত্রে কাজ করে কেমিস্ট্রিতে কেমিস্ট্রিতে যে ম্যাথগুলো আছে যুব কথা তো বাদ দিলাম কেমিস্ট্রিতে যে ম্যাথগুলো আছে সেই ম্যাথগুলোর কোন ফর্মুলা কীভাবে কোথায় কাজ করে ম্যাথের ক্ষেত্রে কী আমি যদি কনসেপ্টটা খুব ভালো মতন বুঝছি আমি প্র্যাকটিস কম করতাম উইচ ইজ নট গুড আমি অ্যাকচুয়ালি যে আমি তো হচ্ছে আমি এটা বুঝাচ্ছি না যে আমি খালি কনসেপ্ট বুঝছি ম্যাথ খুব কম করছি কারণ তোমরা আর কি ম্যাথ খুব কম করবা প্র্যাকটিস অবশ্যই বেশি করতে হবে আমি প্র্যাকটিস কম করে করছিলাম তবুও আমার এখানে একটা খুব বড় একটা কি বলবো কি বলে এটা অ্যাচিভমেন্ট কনসেপ্ট পে ফোকাস কনসেপ্টের উপর আমি ফোকাস করছিলাম ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথের কনসেপ্টগুলোর উপর বেশি ফোকাস করছিলাম যার কারণে নটরডেমে যখন হচ্ছে অ্যাডমিশন টেস্টের সময় কিছু ঘুরায় পাচায় কোশ্চেন করছে তখন আমার আমি অ্যান্সার করতে পারছি কারণ যদিও কোশ্চেনগুলো কমন ছিল না তবুও আমি অ্যান্সার করতে পারছি কারণ আমার কনসেপ্টটা ক্লিয়ার ছিল কনসেপ্ট ক্লিয়ার রাখাটা অনেক গুরুত্বপূর্ণ বিশেষ করে এই যে 9-10 এসএসসির সময়টায় যদি কনসেপ্টটা খুব ভালো মতন আমরা বুঝতে পারি তোমরা যদি বুঝতে পারো তাহলে সেটা ইন্টারে তোমাদের জন্য অনেক বেশি হেল্পফুল হবে কারণ এই 9-10 এর কনসেপ্টের উপর বেস করেই এই বেসিকটার উপর বেস করেই কিন্তু ইন্টারে অনেক দূর পড়তে হবে ইন্টারে পড়া কিন্তু অনেক বেশি এসএসসিতে আমরা যেই পড়াটা এই 2 বছর ধরে পড়তেছি সেম পড়া অলমোস্ট ডবল পড়াটা কিন্তু আমাদের ইন্টারে পড়তে হয় 16 মাসের মধ্যে শেষ করতে এবং ইন্টারে কিন্তু ফুল 2 বছরও আমরা পাই না 16 মাসের মতো বোধহয় পাই ঠিক আছে সো আমরা যদি 9-10 এর কনসেপ্টটা খুব ভালো মতো বিল্ড করে যাই যেটা আমার জন্য আমি করছিলাম বলে ইন্টারে এনডিসি অ্যাডমিশন টেস্টে এবং ইন্টারে বহু জায়গায় আমার অ্যাকচুয়ালি সুবিধা হয়েছিল এই সেম কাজটা যদি তোমরা করো তাহলে ইনশাল্লাহ তোমাদের জন্য সেটা হেল্পফুল অ্যান্ড আলটিমেটলি ভাই বুয়েটেও যেহেতু কনসেপচুয়াল কোশ্চেন হয় সো ওখানে আপনি লেভারেজ পাইছেন এখান থেকে সো 2 নম্বর জিনিস হচ্ছে তোমরা যা পড়তেছো অবশ্যই তোমাকে রিপিট করতে হবে প্র্যাকটিস করতে হবে বাট কনসেপ্টে ফোকাস করো কনসেপ্টটা কোনোরকম একবার ক্লিয়ার করে দেন তুমি বারবার রিপিটেশন করো কথা বুঝছো মুখস্থ হচ্ছে তুমি করো কনসেপ্টটা বোঝার পর দেন মুখস্থ করো তাইলে মুখস্থরে চলে যাবে না কথা বুঝছো তো এই তো তনয়ের কাছে এই দুইটা জিনিস আমরা জানলাম তো প্রথম ভুলটা তোমরা রিপিট করো না সেকেন্ড কনসেপ্টে ফোকাস করো তাহলে ইনশাআল্লাহ ভালো করবা ঠিক আছে ভাই আসসালামু আলাইকুম আরেকদিন ভাই আপনাকে আবার পডকাস্টে নিয়ে আসবো ঠিক আছে থ্যাংক ইউ